আজকে আমরা বানাবো বাঙালির ঐতিহ্য পোয়া পিঠা। তো আজকে আমাদের পোয়া পিঠা বানানোর জন্য লাগবে চিনি, আটা, সুডা, তেল। প্রথমে আমরা আটা গুলে নেব দুই লোড চিনির মাঝে, দুই লোড। এখন আমরা আটা, চিনি, সুডা একসাথে মিশিয়ে নেব। প্রথমে আটা, এখন দেব চিনি, এখন দেব সোডা। এখন আমরা আটা, চিনি, সোডা একসাথে মিশিয়ে নেব। এখন আমরা পানি দিয়ে দিব। অনেকক্ষণ তাপানোর পরে এটা রেডি হলো। আমাদের পোয়া পিঠা বানানোর জন্য এটাকে রেডি করা হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের পোয়া পিঠা বানানোর জন্য সব কিছু কাজ শেষ করে এখন আমরা আগুন ধরিয়ে দেবো, তারপর কড়াই বসে আমাদের মূল পুরো চলে যাবো। এখন আমরা দেব তেল, আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা কান্দির প্রস্তুত। আমরা এখন বানিয়ে ফেলবো পিঠা পোয়া। Thank you.
दाल की दोनों को ना कर रहा हूं আমাদের পকেটা বানানোর কার্যক্রম প্রায় শেষ একটু পরে আমরা ছোট ছোট ছেলেদের কাছে বিলিয়ে দেব ভিউয়ার্স আমাদের পোয়াপিটা বানানো ফাইনালি শেষ এগুলো এখন আমরা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে বিলিয়ে দেব তো ভিউয়ার্স আমাদের পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ।